এখন দেখবেন মতিন গ্রুপ রাতের এবি সংবাদ। সৌজন্যে মতিন গ্রুপ, স্টার্লিং ডায়াগনস্টিক, তাজ প্রিমিয়াম টি, লংজিভিটি হোম কেয়ার সার্ভিস, আলহামরা কালেকশন, ডিএইচ হোম কেয়ার, হিলসাইড ফেব্রিক ক্লাস এবং গ্রান্ড ঢাকা হোটেল। বিয়ানীবাজারে নয়াগ্রাম নবীন সংঘের উদ্যোগে 2020 সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুদ্দিন ফখরুলের সহযোগিতায় শনিবার দুপুরে সংঘের কার্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। নবীন সংঘের সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইসহাক আজাদ, পৌরসভার কাউন্সিলর নাজিম উদ্দিন, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার তালুকদার, অ্যাডভোকেট আসাদুদ্দিন সহ নয়াগ্রাম নবীন সংঘের অর্থ সম্পাদক জানে আলম। নয়াগ্রাম নবীন সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শায়েক ও শিক্ষা সম্পাদক তারেকুল ইসলাম তারেক। নয়াগ্রাম নবীন সংঘের পক্ষ থেকে এমন সংবর্ধনা পেয়ে খুশি শিক্ষার্থীরা। এই অবদানটা পাইয়া অনেক ভালো লাগে, এটা ফিউচারও পাইতাম আশা করি। ধন্যবাদ নবীন সংঘ। আগামীতে আরো সুন্দর করে এরকম অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আহ্বান জানাচ্ছি। কৃতি শিক্ষার্থীদের এমন মূল্যায়ন শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ। দীর্ঘ সময় নবীন সংঘ আসলে ইনঅ্যাক্টিভ থাকার কারণে আসলে সমাজের এই সকল ভালো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তারা যুব সমাজ মিলে তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আশা করব নয়াগ্রাম নবীন সংঘ তার অতীতের সেই জৌলুস ফিরে পাবে এবং এরকম ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবে, যে ভবিষ্যতেও যাতে এরকম প্রোগ্রাম অব্যাহত থাকে, যাতে আমাদের গ্রামের শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে স্বশিক্ষা ক্ষেত্রে অধিষ্ঠিত হয়ে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে। আমরা মনে করি আজকের এই সম্বোধনার মাধ্যমে তাদের অনুপ্রাণিত হবে, তারাও ভবিষ্যতে মনিমার মতো হতে পারবে, নুরুল ইসলাম নাইদ হতে পারবে, এই আশা ব্যক্ত করি। ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে বলতে চাই আমাদের এই নবীন সংঘের যুব সমাজেরা যেভাবে অগ্রগামী হচ্ছে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে এখানে সম্মিলিতভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আগামীতেও কৃত শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে এমন মূল্যায়ন অব্যাহত রাখার আশ্বাস ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা। এই সম্বর্ধনা আমরা আমাদের গ্রামভিত্তিক দিয়েছি, কিন্তু আগামীতে আমরা এই নয়াগ্রাম নবীন সংঘের মাধ্যমে পুরা বিয়ানীবাজারকে আমরা এইভাবে উদ্বুদ্ধ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে পারবো বলে আমরা আশা করি। আমি কর্মপ্লানে আছে যে আমরা কতনা গরিব দেখে আমরা কতনা দেব, কতনার ধারাবাহিকতায় আমরা গরিব মেধাবী শিক্ষার্থী যারা পিছিয়ে পড়েছে কিংবা টাকা পয়সা আর্থিক অসুবিধার অসচ্ছলতার কারণে তাদের লেখাপড়া জোরে না যায়, সে বিষয়ে আমরা সেই কর্মপ্লানও আমরা হাতে নিয়েছি। 80 জনকে আমরা সার্টিফিকেট, কেস্ট এবং ফুলের তোড়া দিয়েছি, তারা উপকৃত হয়েছে, আমরাও নবীন সংঘ উপকৃত হয়েছি। আশা করি ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। এর যে ধারা আমরা আজকে শুরু করেছি এর ধারা আগামীতে অব্যাহত থাকবে। সৈয়দা আখি হক, এবিটিভি।